আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর ইসলাম নীতি শিক্ষা বিষয়ের অধ্যায় এক আকাইদের নবী রসুল এই টপিকটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। নবী রসুল হচ্ছে আল্লাহ তাআলা প্রেরিত বিশেষ পুরুষ যারা আল্লাহ তাআলার আদেশে মানুষকে ইসলামের পথে আহ্বান করেছিলেন। নবী হচ্ছে যারা নবুয়তের দায়িত্ব পালন করেছেন তারা হলেন নবী, এবং রসুল হচ্ছে যারা রিসালাতের দায়িত্ব পালন করেছেন তারা হলেন রসুল। আবার অন্য অর্থে যারা আল্লাহ তাআলার আদেশে মানুষকে দিনের পথে বা ইসলামের পথে আহ্বান করেছেন কিন্তু তাদের প্রতি কোনো প্রকার কিতাব নাজিল হয় নাই বা আসমানি কিতাব নাজিল হয় নাই তাদেরকে তারা হলেন নবী। আর যারা আল্লাহ তাআলার আদেশে মানুষকে ইসলামের পথে আহ্বান করেছেন এবং তাদের উপর আসমানি কিতাব নাজিল করা হয়েছে তারা হলেন রসুল। এই হিসেবে সকল রসুলই নবী ছিলেন কিন্তু সকল নবী রসুল ছিলেন না। আশা করি এটা বুঝতে পেরেছ। এখন নবী রসুল প্রেরণের কারণ হচ্ছে সঠিক পথ প্রদর্শন, অর্থাৎ ইসলামের পথের আমাদের সকল মানুষকে প্রদর্শন করতে হবে বা দেখাতে হবে, এই সঠিক পথে চলার জন্য আহ্বান করতে হবে, এবং এটা হচ্ছে নবী রসুলের প্রথম উদ্দেশ্য কারণ। এবং দ্বিতীয় কারণটি হচ্ছে মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করা, আল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলা মানুষদেরকে জাহান্নামের হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা মানুষের প্রতি কাছে নবী রসুল প্রেরণ করেছেন। এবং হচ্ছে শান্তির পথে আহ্বান করা, অর্থাৎ আল্লাহ তাআলা মানুষদেরকে ইসলামের পথে আহ্বান বা শান্তির পথে চালানোর জন্য আল্লাহ তাআলা মানুষের জন্য নবী রসুল প্রেরণ করেছেন। আশা করি এটা বুঝতে পেরেছ। এরপর হচ্ছে সফলতার পথ দেখানো, অর্থাৎ জান্নাতের পথে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা মানুষের কাছে নবী রসুল প্রেরণ করেছেন। আশা করি এটা বুঝতে পেরেছ। এরপর হচ্ছে নবী রসুল প্রেরণের উদ্দেশ্য, নবী রসুল প্রেরণের উদ্দেশ্য হচ্ছে ইসলামের শিক্ষা প্রদান করার জন্য। এর মধ্যে প্রথমে এসে তাওহিদ, তাওহিদ হচ্ছে একত্ববাদ, আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকে তাওহিদ বলে। এই শিক্ষাটা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা মানুষের প্রতি বা মানুষের কাছে নবী রসুল প্রেরণ করেছেন। এরপর রিসালাত, রিসালাত হচ্ছে বার্তা বহন, আমাদের যে নবী রসুল যারা আছে তারা যে ইসলামের বার্তা বহন করছে এবং এইটা যে বিশ্বাস করা অতি গুরুত্বপূর্ণ, এটি বিশ্বাস করা ছাড়া কেউ মুমিন হতে পারবে না। এই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী রসুল প্রেরণ করেছেন। এবং আখিরাত, আখিরাতে বিশ্বাস ছাড়া কেউ কখনও পূর্ণ মুসলিম হতে পারবে না, কারণ মানুষের যে দুনিয়া জীবনে শেষ নয়, দুনিয়া জীবনে আরেকটি জীবন আছে যাকে বলা হয় পরকাল বা আখিরাত। এই পরকালে ইহকালে সকল কাজকর্মে হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে, এবং তারা তাদের কর্মফল অনুযায়ী শান্তি অথবা শাস্তি ভোগ করবে। এই যে এই বিষয়ের উপর বিশ্বাস করার জন্য বা এই বিষয়ের প্রতি তথ্য দেওয়ার জন্য আল্লাহ তাআলা মানুষের প্রতি নবী রসুল প্রেরণ করেছেন। এরপর হচ্ছে দিন, অর্থাৎ আমাদের যে সুনির্দিষ্ট একটা জীবন ব্যবস্থা রয়েছে বা ধর্ম রয়েছে, সেই ধর্মের জ্ঞান দান করার জন্য আল্লাহ তাআলা মানুষের প্রতি নবী রসুল প্রেরণ করেছেন। এবং শরীয়ত, আমাদের যে জীবন বিধান রয়েছে সেই জীবন বিধান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী রসুল প্রেরণ করেছেন। এবং আখলাক, আমাদের আচরণ কীরকম হতে হবে বা আমাদের কীভাবে চারিত্রিক গুণাবলী কীভাবে আমাদেরকে অর্জন করতে হবে বা আমাদের চরিত্র কীভাবে গঠন করবো, সেই বিষয়ে শিক্ষা প্রদান করার জন্য আল্লাহ তাআলা আমাদের প্রতি নবী রসুল প্রেরণ করেছেন। আশা করি এটা বুঝতে পেরেছ। আল্লাহ তাআলা প্রত্যেকটা জাতির জন্যই নবী রসুল প্রেরণ করেছেন। এখানে আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওয়ালিকুল্লি কওমিন হাদ, অর্থাৎ প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক রয়েছে এসেছেন। আসলে আলাদ আয়াত 7, এখানে আল্লাহ তাআলা বলেছে যে এমন কোনো জায়গা নেই বা কোনো জাতি নেই যেখানে পথ প্রদর্শক প্রেরণ করা হয়নি। এই অর্থ এটাই দাঁড়ায়। তেই ছিল আজকে এই টপিকের সংক্ষিপ্ত আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।